নমস্কার বন্ধুরা, সুজিত পাঠক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত। চলে এসেছি মাসিক রাশিফল নিয়ে। অক্টোবর 2022, কি হবে আপনাদের কেরিয়ার? কেমন থাকবে আপনাদের প্রফেশন ও ব্যবসা বাণিজ্য? নতুন চাকরি পাবেন কি? আপনার পরিবার, দাম্পত্য জীবন, সন্তান কেমন থাকবে? ফিনান্সিয়াল স্ট্যাটাস কেমন থাকবে এ মাসে? শরীর স্বাস্থ্যই বা কেমন থাকবে সব জানাবো। তবে তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন সবার প্রথম নোটিফিকেশন পেতে। প্রথমেই বলবো আপনাদের কেরিয়ারের বিষয় নিয়ে। যারা সরকারি চাকরি করছেন তাদের ক্ষেত্রে 16 তারিখ পর্যন্ত বেশ শুভপ্রদ। আপনাদের কর্মস্থানে মঙ্গলের দৃষ্টি থাকবে এবং আপনারা কর্মক্ষেত্রে আপনাদের সফলতা এবং আপনাদের যে কর্মযশ সেটা প্রাপ্ত হবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আপনাদের খুব ভালো সম্পর্ক থাকবে। 16 তারিখের পরে কিন্তু আপনাদের কোনো বদলির জায়গা বা প্রসেস শুরু হবে, আপনাদের কোনো ইনক্রিমেন্ট হতে পারে এবং আপনাদের কর্মক্ষেত্রে কম বেশি শত্রুর দেখা কিন্তু 16 তারিখের পর থেকেই শুরু হবে। অতএব কর্মস্থল খুব একটা খারাপের জায়গা পাওয়া যাচ্ছে না। যারা প্রাইভেট সেক্টরে চাকরি করছেন অথবা মাল্টিন্যাশনাল কোম্পানির সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও শুভপ্রদ সময়। আপনাদের উদ্যমতা আপনাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে এবং আপনার বিচক্ষণতা আপনার কর্মক্ষেত্রে বিশেষভাবে সহায়ক হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাকে যথেষ্ট সমীহ করে চলবে এবং আপনার কথা শুনে তারা বিভিন্ন প্রজেক্টে এগোবে। এটা আপনার কাছে একটা প্লাস পয়েন্ট। যদি আপনার দশমপতির দশা চলে এবং কোনো রকমভাবে সন্ন্যারী চক্রে কর্মনারী এফেক্টেড না হয় তাহলে পরে আপনি ভিসা রেডি করুন, আপনার বিদেশ যাত্রার যোগ কিন্তু শীঘ্রই তৈরি হচ্ছে। যারা প্রফেশনাল অর্থাৎ পেশাগত তাদের ক্ষেত্রে বলবো আপনাদের বেশ শুভপ্রদ সময়। 16 তারিখ পর্যন্ত তো খুবই সুন্দর সময় রয়েছে। যারা বিশেষ করে চিকিৎসক আছেন তাদের ক্ষেত্রে খুব শুভপ্রদ। যারা কন্ট্রাক্টরি করছেন অর্থাৎ কন্ট্রাক্ট নিয়ে যে কোনো ব্যবসার ক্ষেত্রে বা প্রফেশন ক্ষেত্রে এগিয়ে আসছেন তাদের ক্ষেত্রে শুভপ্রদ। যারা ট্রেডিং করছেন তাদের ক্ষেত্রে শুভপ্রদ এবং যারা কোচিং করাচ্ছেন তাদের ক্ষেত্রেও, একাডেমিক ক্ষেত্রেও কিন্তু খুব শুভপ্রদ সময় পাওয়া যাচ্ছে আপনাদের প্রফেশনাল ক্ষেত্রে। এবং 16 তারিখের পরেও কিন্তু খুব ভালো একটা জায়গা পাওয়া যাচ্ছে। চলে আসবে যাদের ব্যবসা আছে। যদি আপনি একজন ব্যবসায়ী হন এবং আপনার যদি বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্ন হয় তাহলে পরে ব্যবসা ক্ষেত্রে আপনাদের মুনাফা ডবল হতে চলেছে। আপনাদের যদি কনস্ট্রাকশনের বিজনেস থাকে, যদি গাড়ির বিজনেস থাকে, যদি ইলেকট্রিক্যাল বিজনেসের সাথে আপনি যুক্ত হন, মেডিসিনাল বিজনেসের সাথে আপনি যুক্ত থাকেন তাহলে পরে আপনাদের ক্ষেত্রে বেশ শুভপ্রদ সময়। যারা রঙের ব্যবসা করছেন, পেইন্ট, তাদের ক্ষেত্রে বেশ শুভপ্রদ সময়। আপনাদের ব্যবসায়িক জায়গাটা আরও প্রশস্ত হবে। তবে পার্টনারশিপ ব্যবসা থাকলে পরে কম বেশি সমস্যা দেখা দিতে পারে। পার্টনারের সঙ্গে তালমিল হয়তো সেইভাবে বসবে না এবং সেই ক্ষেত্রে আপনার কিছু আর্থিক ক্ষতিও হতে পারে। যদি সেইগুলো আপনাকে মাথায় রেখে আপনি এগোন তাহলে পরে আপনার ব্যবসায়িক জায়গা কিন্তু ভালো থাকবে। যারা এখনো পর্যন্ত চেষ্টা করছে অথচ চাকরি পাননি তাদের ক্ষেত্রে বলবো 16 তারিখ পর্যন্তই তাদের ক্ষেত্রে খুব ভালো সময়। 16 তারিখের পরে হলে পরে কিন্তু এ মাসে সেরমভাবে চাকরির যোগ তেমন পাওয়া যাচ্ছে না। আপনারা আবার অপেক্ষা করুন, হয়তো পরের মাসে সেরকম কোনো যোগ তৈরি হলে পরে আপনারা অবশ্যই আপনাদের কর্মক্ষেত্রের জায়গাটাকে প্রশস্ত করতে পারবেন। এবারে আসবো আপনাদের শিক্ষা ক্ষেত্র নিয়ে। যদি আপনার বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্ন হয় কেমন থাকবে অক্টোবর মাসে আপনাদের শিক্ষাক্ষেত্র? শিক্ষাক্ষেত্রের পঞ্চম স্থানে বৃহস্পতি স্বগৃহে অবস্থান করাতে আপনাদের শিক্ষার জায়গা যথেষ্ট ভালো এবং আপনি কিন্তু যথেষ্ট গুরুত্ব দিয়ে আপনার শিক্ষার জায়গাটাকে দেখবেন, কাজেই শিক্ষাক্ষেত্র ভালো থাকবে। তবে শনির দৃষ্টি সেখানে কিছু কিছু সময় হয়তো কনসেন্ট্রেশন লেভেল কমে যেতে পারে অথবা আপনি অমনোযোগী হয়ে যেতে পারেন, সেটা যেন না হয় তার জন্য আপনাকে কনসেন্ট্রেশন লেভেল গ্রো করাতে হবে।
আপনারা যারা উচ্চ শিক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে শুভপ্রদ, বিশেষত যারা জার্নালিজম নিয়ে পড়াশোনা করছেন, যারা ইলেকট্রনিক্স মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন সেই বিষয়ে পড়াশোনা করছেন, যারা সাহিত্য নিয়ে পড়াশোনা করছেন বা রিসার্চ করছেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভপ্রদ সময় হচ্ছে অক্টোবর মাস। যদি আপনি কম্পিটিটিভ পরীক্ষার সাথে যুক্ত থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের সফলতার জায়গা পাওয়া যাচ্ছে। আপনারা যেরকম প্রচেষ্টা করছেন সেটা করুন, অবশ্যই আপনারা সেক্ষেত্রে সফলতা লাভ করতে পারবেন বলেই আশা করা যাচ্ছে। চলে আসব আপনাদের পরিবারের ক্ষেত্র নিয়ে। কেমন থাকবে আপনাদের পারিবারিক ক্ষেত্র? পারিবারিক ক্ষেত্র আপনাদের বেশ শুভপ্রদ, একটা বন্ডিং থাকবে পরিবারের ভেতরে, একে অপরের সাথে মিলেমিশে চলতে পারবেন এবং আপনার দায়িত্ববোধ, আপনার কর্তব্যবোধ আপনাকে পারিবারিক ক্ষেত্রে অনেকটাই এগিয়ে রাখবে। আপনার পরিবারে কোনো অনুষ্ঠান হতে চলেছে যেখানে আত্মীয় স্বজনের যে সমাগম হবে সেখানেও কিন্তু আপনি মধ্যমণি হয়েই বসবেন বলে আশা করা যায়। আপনার প্রচেষ্টা প্রচণ্ড রকম থাকবে কি করে আপনি পারিবারিক ক্ষেত্রকে আরও উন্নত করতে পারেন এবং পরিবারের সকলের সাথে বন্ডিংটাকে সুন্দরভাবে রেখে চলতে পারেন, সেই প্রচেষ্টা আপনার থাকবে এবং সেই প্রচেষ্টাতে আপনি অবশ্যই সফলতা পাবেন। পিতা ও মাতার সাথে সম্পর্ক আপনার যথেষ্ট ভালো থাকবে এবং তাদের শরীর স্বাস্থ্য নিয়েও সেরকম বড় রকমের কিছু পাওয়া যাচ্ছে না, তবে মায়ের শরীর নিয়ে কম বেশি সমস্যা দেখা দিতে পারে, হয়তো তার জয়েন্ট পেন বা নিউরোলজিক্যাল কোনো সমস্যা, আদারওয়াইজ বড় কোনো সমস্যার জায়গা কিন্তু সেরকমভাবে পাওয়া যাচ্ছে না অক্টোবর মাসে। সামাজিকভাবেও আপনার উন্নতির একটা জায়গা পাওয়া যাচ্ছে, সামাজিকতা বা মানুষের সাথে মেলামেশার জায়গাটাও খুব সুন্দর এবং সমাজে আপনার একটা নাম বা সুনাম যেটাই বলেন খুব ভালোভাবে থাকবে। আপনি আধ্যাত্মিকতার সাথে সেইভাবে যুক্ত না হতে পারলেও আপনি কোনো রকমভাবে সমাজসেবামূলক কাজের সাথে নিজেকে জড়িয়ে ফেলবেন এবং সেটা অত্যন্ত শুভপ্রদ, যা আপনাকে মানসিকভাবে শান্তি প্রদান করবে। চলে আসব আপনাদের দাম্পত্য জীবন সম্পর্কে। বিবাহিত জীবন কেমন থাকবে? আপনাদের বিবাহিত জীবন থাকবে মধ্যম প্রকার, কখনো ভালো কখনো মন্দ মিশিয়ে থাকবে, তবে এ মাসের প্রথম দিকটা ভালো থাকলে পরেও এর শেষ অর্ধটা খুব ভালো নয়, একে অপরের সাথে নানা সমস্যা নিয়ে চলতে হবে, হয়তো ছোটোখাটো বিষয় নিয়েই বড় বড় সমস্যা তৈরি হয়ে যাবে, সেগুলো যাতে না হয় নিজেদের ইগোকে একটু দূরে রাখবার চেষ্টা করুন, তাহলে পরে ভালো হবে এবং একটা কনস্ট্রাকটিভ মেন্টালিটি নিয়ে এগোন এবং আলোচনা করুন, আলোচনার মাধ্যমেই সেই জায়গাটা ঠিক হবে। যদি আপনাদের সপ্তমপতির দশা চলে বা মঙ্গলের দশা চলে, মঙ্গলের অন্তর্দশা চলে, তাহলে পরে আপনাদের নানান রকম সমস্যা এবং বাদানুবাদ বা বিতর্ক বাধতে পারে, তবে যাদের এখনো পর্যন্ত বিয়ে হয়নি তাদের কিন্তু বিবাহের একটা যোগ তৈরি হতে পারে, সেই জায়গাটা একটা ভালো জায়গা পাওয়া যাচ্ছে। যদি আপনাদের সন্তান থেকে থাকে সন্তান ক্ষেত্র ভালো থাকবে এবং আপনাদের সন্তানদের বিদ্যাক্ষেত্র ও শরীর স্বাস্থ্যের ক্ষেত্রও কিন্তু ভালো থাকবে। যদি আপনি কোনো রকমভাবে প্রেম সম্পর্কের সাথে যুক্ত থাকেন তাহলে প্রেম সম্পর্ক আপনাদের 18 তারিখ পর্যন্তই ভালো আছে, 18 তারিখের পরে সেইভাবে কিন্তু ভালো পাওয়া যাচ্ছে না, হয়তো আপনার কথার জন্য হোক, আপনি সময় দিতে না পারার জন্য হোক, যে কোনো কারণেই হোক না কেন প্রেম সম্পর্কের একটু অবনতি ঘটবে, বরং যেই সম্পর্কগুলো আগের থেকে একটু ভালো হয়েছিল সেগুলোরও একটু সমস্যা দেখা দিতে পারে। তবে পুরনো সম্পর্ক, যদি আপনার পুরনো কোনো সম্পর্ক থেকে থাকে সেই সম্পর্ক আবার নতুনভাবে তৈরি হতে হবে, সেরকম একটা রাস্তা তৈরি হচ্ছে, সেটা 18 তারিখের পরেই কিন্তু সেই যোগটা পাওয়া যাচ্ছে। এছাড়া যারা এখনো পর্যন্ত কোনো রকম সম্পর্ক গড়ে উঠাতে পারেননি তাদের ক্ষেত্রেও একটা নতুন সম্পর্ক তৈরির রাস্তা তৈরি হবে এটা 18 তারিখের পরেই। এবারে আসবো আপনাদের আর্থিক ক্ষেত্র নিয়ে। কেমন থাকবে আপনাদের আর্থিক ক্ষেত্র? আপনাদের একাদশভাবে রবি, শুক্র এবং বুধ অবস্থান করছে, যদিও শুক্র সেখানে নিচস্থ অবস্থায় রয়েছে, আপনাদের আর্থিক ক্ষেত্রটা ঠিক থাকবে, বৃহস্পতির দৃষ্টি থাকাতে অর্থ আসবে, কিন্তু
18 তারিখের পরে শুক্র যখন আপনার দ্বাদশ ভাবে অবস্থান করবে, 17 তারিখের পরে রবি আপনার দ্বাদশ ভাবে অবস্থান করবে, সেখানে অলরেডি কেতু অবস্থান করছে ও রাহুরও দৃষ্টি রয়েছে, যার ফলে আপনাদের সেই সময় আর্থিক ব্যয়ের জায়গাটা প্রবলভাবে দেখা দিচ্ছে, আনপ্ল্যান্ড এক্সপেন্ডিচার। আপনি যে খাতে খরচা করবেন বলে মনস্থির করেছেন তার থেকে অন্য খাতে খরচা আপনার বেশি হয়ে যাবে, সঞ্চয় হবে কম, ব্যয় হবে বেশি, যার ফলে কিন্তু আপনার ভেতরে একটা মানসিক অস্থিরতা সেই সময় তৈরি হতে পারে। ফিনান্সিয়াল স্ট্যাটাস আপনার সেই সময় খুব ভালো থাকবে না, হয়তো কিছু ক্ষেত্রে মাসের শেষের দিকে আপনার কারোর কাছে হাত পাততে হতে পারে বা ঋণ গ্রহণ করতে হতে পারে, এরকম জায়গাও তৈরি হবে। সেটা যাতে না হয় সেটা প্রথম থেকে আপনাকে ঠিক রাখতে হবে এবং ফিনান্সিয়ালি কিছু কিছু করে আপনাকে সঞ্চয় করতে হবে। মার্কেটে যে টাকা আপনার পড়ে থাকবে সে টাকা এই মাসেই সম্পূর্ণ উঠবে বলে মনে হচ্ছে না এবং কিছু কিছু ক্ষেত্রে আপনার টাকা পাওয়ার জায়গা পিছিয়ে যাবে। কাজেই আর্থিক ক্ষেত্রটা আপনাদের ক্ষেত্রে খুব ভালো জায়গায় কিন্তু নেই। চলে আসবো আপনাদের স্বাস্থ্য সম্পর্কিত বিষয় নিয়ে, কেমন থাকবে অক্টোবর মাসে আপনাদের স্বাস্থ্য। যদি বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন হয় সেক্ষেত্রে আপনাদের সবার আগে চোখের যত্ন নিন, চোখের কোনো সমস্যা আপনাদের দেখা দিতে পারে এবং পায়ে আঘাত লাগতে পারে, সেক্ষেত্রেও একটু আপনাকে নজর রাখতে হবে যে পায়ে কোনো রকম সমস্যা হতে পারে। এছাড়া স্নায়বিক পীড়া ও দাঁত সম্পর্কিত কোনো পীড়া নিয়ে আপনি কষ্ট পেতে পারেন, বড় রকমের কোনো কিছু নেই কিন্তু এই ছোটোখাটো বিষয়গুলোই কিন্তু আপনাকে অস্থির করে রাখবে এবং বিব্রত করে তুলবে। আদারওয়াইজ শরীর স্বাস্থ্যের জায়গা ঠিক থাকবে, নিয়মিত এক্সারসাইজ করুন, পরিমিত আহার গ্রহণ করুন এবং যোগা করুন, তাহলে পরে আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গা অনেকটাই ভালো থাকবে। সবশেষে আসব উপায়, কি করলে পরে আপনাদের ক্ষেত্রে আপনারা নিজেরা ভালো থাকবেন এবং অপরকে ভালো রাখতে পারবেন। প্রত্যেক দিন আপনি হনুমান চালিসা পাঠ করুন, প্রত্যেক দিন সকালবেলায় হনুমান চালিসা পাঠ করুন, একটু কর্পূর আরতি করুন, তাহলে পরে আপনাদের এই অক্টোবর মাস খুব শুভপ্রদ থাকবে এবং যে কোনো প্রকার বাধা আসুক না কেন সেই বাধা আপনারা কাটিয়ে উঠতে পারবেন। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, আগামী দিন আরও আর একটি রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং